ডিজে গানের প্রতিবাদ করায় মাদ্রাসার হুজুরকে বহিষ্কার করে দিলেন। আজকে আমি নাই করি নাই, এতটুকু করার পরে ওরা আমার অভিভাবে আমাকে এইভাবে এরকম একটি জঘন্য ঘটনা ঘটে যায় চট্টগ্রামের মধ্যে। এই হুজুর যখন বহিষ্কার হয় তখন মাদ্রাসার থেকে চলে যেতে লয়। বাচ্চাদের কান্নায় তখন পুরো এলাকা ভরে ওঠে, সবাই চিৎকার করে কান্নাকাটি শুরু করতে থাকে। হুজুরের গাড়ির পিছে দৌড়িয়ে হুজুরকে থামানোর চেষ্টা করে। শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীরা নয়, এলাকার বাসীও তা কাটকানোর চেষ্টা করে। তবে তিনি তো এখন বহিষ্কার হয়ে গেছে, তাকে এখন চলে যেতে হবে। শুন সম্পূর্ণ বিষয়টি শুনে নেই, হুজুরকে কেন ওইখান থেকে বহিষ্কার করা হলো, এমন কি কাজ হুজুর করেছে। ঘটনাটা ঘটেছে একটা বিবাহকে কেন্দ্র করে। বিবাহের মধ্যে অশ্লীল গাল বাজনা এবং শরীর বিরোধী কর্মকাণ্ড হয়েছে, বাজি তারা বাজির রাত্রে বেশি রাত্র করে দিয়েছে। এদেরকে যখন আমাকে দাওয়া দিতে আসছেন আমি ওনাদেরকে নিষেধ করছি, আপনারা যদি বিবাহ বাদ্যযন্ত্র করেন আমি বিবাহে যাবো না, বিবাহ করাবো না। এবং সামাজিক বাবদ দায়িত্বশীল যারা আছেন সমাজের ওনারা নিষেধ করছেন, করার পরও ওনারা গায়ে ঘোরামি করে এই বাজনা গুলো করছেন। প্রথমে আস্তে আস্তে একটা আওয়াজ করছে, এরপর উচ্চ আওয়াজে বলিয়ান বাড়ায় কমায়, এভাবে করতে 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 রাত্রে প্রায় একটা ক্লাস চলছে। একটা আওয়াজ শুনলাম ইউপি সদস্য উনি পাঠিয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে এটা রাত্রে নাকি একটা বাজার পর্যন্ত বন্ধ করছে। বন্ধটা কেন করলো সেটা ড্রাইভার তো আমার উপরে চাপাই দিলেন। আজকে জোর ওপর যেন আপনাকে আমি বাড়িতে দেখি, উনি আমাকে এইভাবে ফের দিচ্ছেন। তখন আমি ওনাকে বললাম আপনি আপনি আমাকে যেভাবে ব্যবহারটা করতেছেন আসলে কি আমি কি আপনার গোলাম হয়ে গেলাম, আমার ইমামের কি একটু সম্মান নাই। আজকে আমি নাই করি নাই, এতটুকু করার পরে ওরা আমার অভিভাবে আমাকে এইভাবে থেকে বিদায় করে দেয়। হুজুর তো ডিজে গানের প্রতিবাদ করায় তাকে চারকি থেকে বহিষ্কার করা হয়েছে, ওই এলাকা থেকেই তিনি চলে গিয়েছে। এখন যদি আপনারাও প্রতিবাদ করেন তাহলে তো আপনাদেরও চাকরি চলে যেতে পারে, আপনারাও বিপদের সম্মুখীন হতে পারেন। যদি এই ভয় পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্কিপ করে এখান থেকেই চলে যান। আর যদি ভয় না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এর তীব্র নিন্দা জানান। আমি জানি না কত আলেম মাওলানার চোখ থেকে অশ্রু ঝরার পর ডিজে গানগুলো বন্ধ হবে। আমার মাঝে মাঝে মনে হয় হুজুরদের চোখের পানি শুকিয়ে গেলে তারপরেও এইগুলো বন্ধ হবে না। তাই আপনাদের সবাইকে বলবো এটা তীব্র প্রতিবাদ জানাতে আমাদের সবার একত্রে। আর সেই জন্য আপনারা সবাই এখন ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এখন কিছু মানুষ বলতে পারেন হুজুর ওই প্রোগ্রামের মধ্যে কেন গিয়েছিলেন। হুজুর ওইখানে গিয়েছিলেন বিয়ে করাতে, মানে ওই বিয়ের কাছে ছিলেন হুজুর। এবং হুজুরকে যখন বিয়ে করাতে নেওয়া হয় তখন ওইখানে ডিজে গান বাজানো হয়। হুজুর তখন বলে গানগুলো বন্ধ করো তারপর আমি বিয়ে পড়াবো, আদারওয়াইজ আমি বিয়ে পড়াবো না। তখন আরো বেশি সাউন্ড দিয়ে তারা গান বাজাতে থাকে। এমনটা অবস্থায় হুজুর বলে না আমি এই বিয়ে পড়াবো না, আপনারা কেন গান বাজালেন। হুজুরকে ওইখানে অপমান করা হয়, তারপর হুজুরকে চাকরি শুরুত করা হয়। মাদ্রাসার মধ্যে হুজুরের ভালোবাসাটা ছিল একটু অন্যরকম, সকল ছাত্রছাত্রীরা তাকে অনেকটা পছন্দ করত। এই হুজুরকে যখন বহিষ্কার করা হয় তখন সকল ছাত্রছাত্রীদের চোখ থেকে পানি বের হয়। এমনটা অবস্থায় অনেক খারাপ লেগেছিল আমার। তখন আমার কাছে মনে হলো হ্যাঁ এই বিষয়টা নিয়ে এখনই প্রতিবাদ করার সময়। আপনাদের সবাইকে বলছি এই ভিডিওটি এখনই শেয়ার করেন, এটা বিচার হবে। দেখাবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, বন্ধু হতে বিরত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি এখনই বেশি বেশি করে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।